গেট আমরা যে গেটের গেটের জন্য দেখতে এসেছি এখানে এটা হচ্ছে গৌড় নগরীর গেট এটা এখান থেকে এটা হচ্ছে প্রবেশ পথ আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আপনাদের সঙ্গে আছি পিপল লাইফের পক্ষ থেকে আজকে যে আমরা জায়গাটা ঘুরতে এসেছি সেই জায়গাটা হচ্ছে ঘুমটি দরওয়াজা বলা হয় এটাকে এটা হচ্ছে গৌড় নগরীর হ্যাঁ প্রবেশ পথ এটা এই যে এখানে সাইনবোর্ডে দেখিয়ে দিলাম এই যে আছে এখানে পুরো দরওয়াজাটা কত সুন্দর কত বড় আছে এখানে এখানে সবাই ঘুরতে আসে এটাই হচ্ছে মেন দরজা এখানে হচ্ছে দক্ষিণ সাইডের এটা হচ্ছে মেন দরজা এখান থেকে মানুষ এটা হচ্ছে প্রবেশ পথ গাড়িটা যাচ্ছে সাইড থেকে তো এই হচ্ছে গেট হ্যাঁ কতটা উঁচু একবার কল্পনা করেন এখান থেকে মানে প্রায় 20-30 ফুট উঁচু হবে এটা বহুদিনের পুরানো এই গেটটি তৈরি করা ছিল রাজাদের আমলে তারা এখানে এইটা হচ্ছে প্রবেশ পথ ছিল এই যে আমরা এখন ভিতরে আসি মানে জায়গাটা খুবই কম এই যে গেটটাই কত সুন্দর এই ভিতরটা উপরটা এ করা আছে তো এই যে গেটে ঢোকার জন্য এখানে হয়তো পারমিশন নিতে হতো এই যে ঘর আছে এখানে হ্যাঁ বিভিন্ন সিস্টেম তৈরি করা ছিল আগে থেকে এগুলো এই যে আমরা ফ্রন্ট ভিউটা দেখবো এটা এই যে সাইডে দেখুন একবার কত সুন্দর এই যে ঘরগুলো ছিল এখানে আর এই যে কাটাতারে বেড়া দিয়ে আছে যাতে মানুষ এপারও মানুষ যেতে না পারে মানুষ এপারও যেতে পারবে না দুটো সাইড থেকে তারা এই পথেই প্রবেশ করবে এই যে সাইনবোর্ডটা দেখিয়ে দেবো এই যে সাইনবোর্ড লেখা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে লুকোচুরি লুকোচুরি গেটওয়ে এই যে লেখা আছে শাহসুজা কর্তৃক এই দ্বিতল দরওয়াজাটি গৌড় দুর্গের পূর্ব দিকস্থ রাজকীয় প্রবেশপথের জন্য নির্মিত হইয়াছিল ইয়ার উপরিভাগ সম্ভবত নবহত খানারূপে ব্যবহৃত হইত এখানে বনভোজন করা নিষেধ করা আছে এখানে এখানে কিছু করা যাবে না বিভিন্ন রুলসগুলোকে এখানে লেখা রয়েছে বিজ্ঞপ্তি আন বিজ্ঞপ্তি টু এগুলো এইভাবে লেখা আছে খুবই সুন্দর জায়গা তো আসলে অবশ্যই পছন্দ হবে জায়গাটা দূর থেকে ক্যামেরাটা কত সুন্দর দেখবো আমরা একবার এই যে গাছটা রয়েছে এটা বহুদিনের তখনকার আমলে এই গাছটা তৈরি ছিল এগুলো সব মাটিতে খুবই উঁচু জায়গা এগুলো ঠিক আছে যদি এই পথে কেউ যেতে পারবে না পথ থেকে আমার এই পথে প্রবেশ করতে হবে সেই বাংলাদেশ বা ইন্ডিয়ার গেটের ন্যায় এটা তৈরি হয়েছিল আগেকার রাজাদের আমলে কোনো জায়গায় ঢুকতে হলে তার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারতো না অতএব এই দরজা ঢুকতে হলে এই দরজা দিয়েই ঢুকতে হবে তারপরে সে প্রবেশ করতে পারবে তো সেই গৌড় নগরীতে তোমরা যাবো ভিতরে গিয়ে দেখবো বিষয় এগুলো ভিতর সাইড এই যে কত দেখুন এই যে পুরো উঁচু জায়গাটা এখান থেকে কিন্তু মানুষ আসতে পারবে না এ সাইড উঁচু ওই সাইডটা উঁচু আছে মাঝখানে বড় গেট আছে হ্যাঁ গেট আছে এই যে এই ঘরগুলো বিভিন্ন ইয়েতে তৈরি করা আছে এখানে সিস্টেম ওই সাইডে দেখা যাচ্ছে ওইগুলো এখন যে জায়গাটা ঢুকছে এটা হচ্ছে কদম রসুল মসজিদ হ্যাঁ চতুর্কোণ একটা গম্বুজ সৃষ্টিকারী এটা গৃহীত সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয় এত প্রস্তরের উপর অবস্থিত হজরত মোহাম্মদ পদচিহ্ন স্থাপিত ছিল হ্যাঁ এটা হচ্ছে মহাদেবপুর এই জায়গাটা এই যে প্রবেশ পথ এটা এই যে কত সুন্দর করে এখন এটা সরকারি ল্যান্ডে চলে গেছে এটা সরকার হ্যাঁ তার নিয়ম অনুযায়ী এটাকে পরিচালিত করে খুব সুন্দর করে তো এই যে হ্যাঁ এটা হচ্ছে ছোট প্রবেশ পথ এখানে উপরে আছে যে গেটটা দেখালাম আমরা এখান থেকে এই যে এখান থেকে সব চলে গেল এটা কত সুন্দর করে তৈরি করা রয়েছে এখানে সমাধি এটা তিনি বেঁচে ছিল তার জন্ম খ্রিস্টাব্দ ছিল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জন্ম ছিল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলাওয়ার খায়ের পুত্র ফতে খা এই সমাধি স্থান সুলতান সুজাকে তারা বিদ্রোহ করিতে পরামর্শ দানের অপরাধে বীর শাহে নিয়ামতুল্লাহ হত্যা করার জন্য সম্রাট ইহাকে পাঠাইয়াছিল হ্যাঁ তো এটা হচ্ছে দুটো সাইডটা আমি দেখব দুটো সাইডটা সমাধি আছে
তো এটা হচ্ছে ভিতর সাইড এই যে দেখা যাচ্ছে একটু আর এই জায়গাটা বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকি এখানে পায়ের কোনো ছাপ আছে এখানে আদৌ এটা সত্য কি মিথ্যা আমরা এটা জানি না কিন্তু এখানে আছে জাস্ট এটুকুই আমরা জানি আর কি এই ভিতর সাইডটা সরকার জিজ্ঞাসা করে নেব বিষয়টা যে এখানে মানে বিষয়টা কি এই জায়গাটা কি আর এখানে কি আছে আর কি একটু বললে আমরা খুব খুশি হতাম এটা হচ্ছে কদম রসুল মসজিদ হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্নটা এখানে প্রতিষ্ঠিত আছে হ্যাঁ যেটার খাদেম হলাম আমরা বর্তমানে আচ্ছা আচ্ছা আমাদের জেনারেশন টু জেনারেশন চলে আসছে খাদের হিসাবে দেখাশোনার জন্য এই দর্শনের জন্য অনেকে আসে বাইরে থেকে টুরিস্ট দেখে আমরা দেখাই গভর্নমেন্ট ফ্রি সার্ভিস আমাদের কোনো স্যালারি দেয় না মানে এনারা এখন নিয়োজিত আছে এই জায়গাটাকে এনারা এখন পরিচর্যা পরিলক্ষিত করে এটাকে এটা সমস্ত সরকারের আন্ডারে চলে গেছে তাই তো নাকি হ্যাঁ এটা সব গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে এখন এনারা এখন দেখাশোনা করে হ্যাঁ এটা পাবলিকের জন্য রাখা হয়েছে তারা এসে এটা ঐতিহাসিক জায়গাটাকে তারা দেখে ঘরে সামনে যেটা আছে সেটা বিশ্রাম হ্যাঁ এই যে জায়গাটা ছিল এই জায়গাটা হচ্ছে বিশ্রাম স্থল এই জায়গাটা সব রেস্ট নাই হ্যাঁ এই জায়গাটা বসে থাকে বসার জন্য বা কারণ দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখার জন্য আসে আসার পরে এখানে তার বসার জায়গা আছে